অন্ডাল বিমানবন্দর এলাকায় আগুনের ফলে কালো ধোঁয়ায় ঢেকে গেল পুরো আকাশ, ছড়িয়ে পড়ল আতঙ্ক। সোমবারবেলা 12:30 নাগাদ অন্ডালের কাজী নজরুল বিমানবন্দরের আকাশ কালো ধোঁয়ায় ছেড়ে গেল। বিমানবন্দর এলাকায় ছড়ালো আগুন এবং ছড়িয়ে পড়ল আতঙ্ক। ঘটনাটি ঘটেছে কাজী নজরুল বিমানবন্দরের অদূরে একটা ফাঁকা জায়গায়। বিমানবন্দরের পাশাপাশি বিমানবন্দর এলাকায় বহু কমপ্লেক্স, আবাসন এবং ছোট বড় অনেক কারখানারও কাজ চলছে। ঠিক সেরকমই বিমানবন্দরের অদূরে একটা বেসরকারি কারখানার পাশেই জঞ্জালে আগুন দেখা দিলে আতঙ্ক ছড়ায় এলাকায়। এলাকার মাঠ, জমি ও জঞ্জাল একেবারে রুক্ষ শুষ্ক অবস্থায় থাকার ফলে আগুন শীঘ্রই ছড়িয়ে পড়ে চতুর্দিকে। কেউ বা কারা ঠিক কী কারণে এই আগুন লাগিয়েছে তা অবশ্য জানা যায়নি। আগুন লাগার ঘটনার তদন্ত শুরু করেছে বিমানবন্দরের পুলিশ। তবে আগুন লাগার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে, যদিও দমকল আসতে অনেক দেরি হয় বলে কারখানার এক কর্মী জানালেন। কিন্তু পরে দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন আপাতত নিয়ন্ত্রণে আসে। অন্যদিকে আগুনের কারণে কালো ধোঁয়ায় ভরে যায় বিমানবন্দরের আকাশ বাতাস। এই কারণে বিমানের অবতরণেও বিঘ্ন ঘটে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। বেলা 12:30 থেকে দুপুর 2 পর্যন্ত আগুন ও ধোঁয়ার কারণে বিমানবন্দরের সমগ্র আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। যদিও পরে আগুন নিয়ন্ত্রণে আসে, বিমানবন্দরের আকাশ পরিষ্কারও হয়ে যায়, আগুন এবং আতঙ্ক কাটে এলাকায়। চারিদিক ধোঁয়ায় ঢেকে গেছে। সূত্র মারফত জানা যাচ্ছে যে একটি দমকল যেটা আসতে দেরি হওয়ার পরেও খুব তৎপর গতিতেই দমকল কর্মীরা কাজ শুরু করে দেয় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণেও তারা নিয়ে আসেন। খুব দ্রুততার সঙ্গে আগুন নিভিয়ে ফেলতে সক্রিয় হন ওনারা এবং আগুন নেভাতেও তৎপর হয়ে পড়েন। চারিদিকে দেখতে পাচ্ছেন ধোঁয়ায় ভরে গেছে এবং দমকল কর্মীরা খুব দ্রুততার সঙ্গে, খুব তৎপরতার সঙ্গেই কাজ চালিয়ে যাচ্ছেন। কিভাবে এই আগুন লাগলো সেটা এখন তদন্ত করে দেখবেন পুলিশ কর্মীরা। দমকল বাহিনী তৎপরতার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছেন, আগুন নেভানোর সক্রিয় চেষ্টা করছেন। চারিদিক ধোঁয়ায় ভরে যাচ্ছে, কালো ধোঁয়ায় চারিদিক ঢেকে গেছে, কারণ জঞ্জালে কোনো এক জায়গায় আগুন লেগে যাওয়ার ফলে। কীভাবে লাগলো বলা যাচ্ছে না, আমরা এগুলো ডাম্প করার জন্য রেখেছিলাম। তো তারপরে হঠাৎ করে আমরা প্রোডাকশানে ছিলাম, তো এসে দেখছি হঠাৎ এরকম মানে আগুন লেগে গেছে। তারপর আমরা ফায়ার ব্রিগেডে খবর করেছিলাম। আর এখান থেকে কোথা থেকে লেগেছে আমরা তো বলতে পারছি না, অন্য করে আমরা তো এটাকে বাইরে ফেলার জন্য রেখেছিলাম। তারপরে আগুনটা কীভাবে লেগে গেল ওটা আমাদের ঠিক জানা নেই। হ্যাঁ, অবশ্যই অনেক বড় ক্ষতি হতে পারে। এখন রিকভারি হয়ে গেছে তো?